দর্শক শুভেচ্ছা জানাই। মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এ আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা শিশুদের হৃদরোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাদের টেলিফোন এবং SMS করতে অনুষ্ঠান চলাকালে ক্রলে দেখানো নম্বর এবং নিয়মগুলো লক্ষ্য করুন। এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। দর্শক, স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার অনুষ্ঠানটি পরবর্তীতে মোবাইল ফোনে শুনতে গ্রামীণ ফোন এয়ারটেল কিংবা বাংলা লিংক নম্বর থেকে ডায়াল করুন 16239 নম্বরে। শিশুদের হৃদরোগ সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের পিডিয়াট্রিক্স এবং পিডিয়াট্রিক কার্ডিওলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডাক্তার নাসিমা আক্তার। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে প্রথমেই যে জিনিসটি জানতে চাইব যে শিশুদের হৃদরোগ আসলে কি, কারণ আমাদের একটা ধারণা আছে যে বাচ্চাদের হৃদরোগ মানেই জন্মগত হৃদরোগ, তো সবসময় কি ব্যাপারটি তাই কি না, আমি একটু ওভারঅল জানতে চাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, শিশুদের হৃদরোগ বলতে আসলে আমরা বুঝি হৃৎপিণ্ডের একটা রোগ যেখানে স্ট্রাকচারাল ডিফেক্ট বা গঠনগত কিছু ত্রুটি হয়ে থাকে, এবং এটা মায়ের গর্ভাবস্থায় থাকাকালীন প্রথম 3 মাসের মধ্যে এই ত্রুটিটা সাধারণত তৈরি হয় এবং শিশু এই সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে। এছাড়া কিছু রোগ আছে যেটু জন্মের পরবর্তী সময়ে হচ্ছে শিশু অ্যাকোয়ার করতে পারে। আচ্ছা, মানে পরবর্তীতে জন্মের পরবর্তী সময়ে কিছু রোগ হতে পারে, যেমন হচ্ছে মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, বাতজ্বর বা রিমেটিক ফিভার, অনেক আমরা বলি আরেকটি আছে কাওয়াসাকি ডিজিজ, জন্ম পরবর্তী সময়ে হতে পারে। আচ্ছা, যেমন এই যে আপনি মাত্র বললেন কাওয়াসাকি ডিজিজ, তারপরে আরও কিছু রোগের কথা বললেন, এগুলো কতটা কমন আমাদের দেশে? কাওয়াসাকি ডিজিজের ব্যাপারে আগে আমরা আসলে বুঝতে পারতাম না। অনেক আমাদের আশেপাশে অনেক রোগী ছিল, কিন্তু আমরা সেটাকে সিম্পল ভাইরাল ফিভার অথবা ফিভার অফ আননোন অরিজিন আমরা বলে থাকি আমাদের ভাষায়, সেই হিসাবে চালিয়ে দিতাম। কিন্তু এখন আমরা রোগটা আসলে ধরতে পারি। এটার নির্দিষ্ট তেমন কোনো ডায়াগনোসিস ক্রাইটেরিয়া নাই, এবং একেবারেই যে পাওয়া যায় না তা না, বেশ ভালোই পাওয়া যায়। আচ্ছা, ছোট বাচ্চাদের মধ্যে এটা বেশ ভালো পাওয়া যায়। আচ্ছা, সাধারণত দেখা যায় চোখ লাল হয়ে যায়, জিব্বাটা লাল হয়ে যায়, জ্বরের সাথে 5 দিনের জ্বর থেকে জ্বরের পরে হচ্ছে সারা শরীরে কিছু দানা দানা লাল লাল দানা দানা উঠে, হাত পায়ে চামড়া মানে পিলিং অফ বলি বা উঠে যাওয়া বলি, এবং ঘাড়ে যে গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডগুলি অনেক সময় ফুলে যায়। আচ্ছা, আর ওভারঅল যে আমরা সামগ্রিকভাবে হৃদরোগের কথা বলছি সেটার হার কীরকম, সেটাও কি বেশ কমন? আপনি তো দেখে থাকেন, আপনার কাছে অনেক রোগী আসে এরকম। হৃদরোগ কিন্তু আনকমন নয়। আচ্ছা, প্রতি হাজার লাইফ বার্থের মধ্যে প্রায় 8 থেকে 10টা শিশু হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা, তাহলে বেশ বড় মানে সংখ্যাটা। এটা যদিও স্ট্যাটিস্টিক্সটা আমাদের দেশের নয়, আমাদের দেশে আপনি শুনলে আরও অবাক হবেন, প্রতি হাজারে 25টা শিশু মানে হৃদরোগ, পঁচিশটা শিশু প্রতি হাজারে 25টা শিশু হৃদরোগের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। এবং আমাদের দেশে হৃদরোগ শিশু হৃদরোগীদের বার্ডেনও কিন্তু কম নয়। প্রতি বছর 25 থেকে 30 হাজার নতুন রোগী যুক্ত হচ্ছে। যদিও টোটাল পেশেন্ট কত এটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, তবু সেটা 50 থেকে 60 লাখের কম হবে না। আচ্ছা, তাহলে বেশ বড় অ্যামাউন্ট, বেশ বড়। এবং এই হৃদরোগের ত্রুটি যত কনজেনিটাল জন্মগত যত ত্রুটি আছে তার মধ্যে সব থেকে কমন, অ্যাবাউট 10-20% ত্রুটি ডিউ টু কনজেনিটাল হার্ট ডিজিজ। আচ্ছা, আমি একটু মানে ডিজিজ সম্পর্কে আলোচনার আগে, আমি যেহেতু আপনি এই পরিসংখ্যানটা আমাদেরকে বললেন, আমার সেই জন্য খুব কৌতূহল হচ্ছে জানার জন্য যে এটার জন্য কি আমাদের দেশে চিকিৎসা হচ্ছে নাকি বেশিরভাগ রোগী দেশের বাইরে চলে যাচ্ছে? না, আমাদের দেশে চিকিৎসা হচ্ছে। একটা সময় ছিল আমাদের আসলে মানে এই সাবজেক্টটাই হচ্ছে বলা যেতে পারে ডেভেলপিং, হ্যাঁ, কিন্তু ডেভেলপিং হলেও অনেকটা হচ্ছে মানে আন্তর্জাতিক মানের চিকিৎসা আমাদের দেশে কিন্তু হচ্ছে এখন। আচ্ছা, এটা আসলে আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য কিন্তু জানাটা খুব জরুরি। অবশ্যই। আচ্ছা, এই হৃদরোগ হলে বিশেষ করে শিশুদের হৃদরোগের ক্ষেত্রে লক্ষণগুলো কিরকম হবে? শিশুদের হৃদরোগের আসলে লক্ষণগুলি হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণই নেই,
লক্ষণ ছাড়াই কোনো ডক্টরের কাছে গেল, ডক্টর এক্সামিন করে হয়তো কোনো অ্যাবনর্মাল সাউন্ড পেতে পারেন একটা। এছাড়া দেখা যায় যে অনেক বাচ্চা বারে বারে নিউমোনিয়ার মতন সিমটম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘেমে যাচ্ছে, খেতে পারছে না, খেতে খেতে টায়ার্ড হয়ে যাচ্ছে, অল্পতেই হয়রান হয়ে যাচ্ছে, হ্যাঁ, দুধ খেতে খেতে ছেড়ে দিচ্ছে, বড় হচ্ছে না, বিভিন্ন এই ধরনের সমস্যাগুলি সাধারণত আমরা পেয়ে থাকি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইব যে সাধারণত শিশুদের হৃদরোগগুলো কী কী, যদিও আমরা কিছু আলোচনা করেছি, তারপরও সামগ্রিকভাবে আমি জানতে চাই। শিশুদের হৃদরোগকে আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করে থাকি, একটা, যদিও এর মধ্যে আমরা জেনেছি যে একটা হচ্ছে জন্মগত হৃদরোগ আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড রোগ, যেটা জন্ম পরবর্তী সময়ে হয়ে থাকে। জন্মগত হৃদরোগগুলি দুটো ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে অ্যাসাইনোটিক আর একটা হচ্ছে সাইনোটিক। অ্যাসাইনোটিকের মধ্যে আছে আপনার ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট অথবা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যেটা হচ্ছে হার্টের পর্দার মধ্যে হোল থাকে, ছিদ্র থাকে। হ্যাঁ, এছাড়াও আছে পিডিএ, যেটাকে আমরা বলি, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল কানেকশন, যেটা ধমনী এবং ফুসফুসের মধ্যে হচ্ছে একটা কানেকশন, যেটা মায়ের পেটে থাকাকালীন সময় নর্মালি থাকে, কিন্তু জন্ম পরবর্তী সময় এটা বন্ধ হয়ে যাওয়ার কথা। তো এটা যদি থেকে যায় তখন সেটাকে আমরা একটা রোগ হিসাবেই ধরি, যেটাকে আমরা পিডিএ বলি। তো এছাড়াও আছে অনেক সময় ভালভগুলি খুব চিকন থাকে, যেমন পালমোনিয়ার স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস অথবা হচ্ছে কোয়ার্কটেশন অফ অর্টা। আর এগুলি সাধারণত অ্যাসেনোটিকের মধ্যে দেখি। আর সাইনোটিক ক্যাটাগরির মধ্যে আছে আপনার হচ্ছে টেট্রালজি অফ ফ্যালোরস, এছাড়া আছে হচ্ছে অনেক সময় অ্যাবনর্মাল হচ্ছে যে ধমনি এবং শিরা যেখান থেকে যার ওঠার কথা সেখান থেকে উঠে না, অ্যাবনর্মালি উঠে, সেটাকে আমরা বলি টোটাল অ্যানোমালাস, তাকে আমরা বলি টিজিএ, টিজিএ বলে থাকি। আচ্ছা, এছাড়া আরও আছে যে রেয়ারলি হয় ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া, ভাল্ভের একদম কমপ্লিটলি বন্ধ থাকে, পালমোনারি অ্যাট্রেশিয়া যেখানে ভাল্ভ কমপ্লিটলি বন্ধ থাকে, এগুলি অনেক সময়। আর একটা আছে টিএপিভিসি, খুব রেয়ারলি পাওয়া যায়, তবে একেবারে এমন না যে পাওয়া যায় না, আবার এরকম আমরা আমাদের দেশে ভালোই পাই। আচ্ছা, আপনি যে এই যে এতগুলো রোগের কথা বললেন, তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কমনলি যেটা শোনা যায় সেটা হচ্ছে হার্টে ফুটো। এটা বাবা মারা প্রায় বলেন যে আমার বাচ্চার হার্টে ফুটো আছে কিংবা হার্টে ছিদ্র আছে। এটাই মনে হয় যেটা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট অথবা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের কথা বলছেন, এটা মনে হয় সবচেয়ে বেশি কমন। আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটাই বেশি কমন। আচ্ছা, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টটাও পাওয়া যায়। আচ্ছা, আমি জানতে চাইবো যে হৃদরোগের লক্ষণগুলোর মধ্যে কি এমন কিছু লক্ষণ আছে যেটা হয়তো আমাদের আলোচনায় আসেনি, এরকম কোনো লক্ষণ? হ্যাঁ, আছে কিছু লক্ষণ, যেমন হচ্ছে অনেক সময় বাচ্চাদের দেখা যায় বাচ্চাটা ছোট, বড় হচ্ছে না, চোখ দুটো ভীষণ লাল, মানে চেহারাটা একটু নীলাভ ভাব অথবা কালচে একটা ভাব, হাত পায়ের আঙ্গুলগুলি ফোলা ফোলা, হ্যাঁ, কালচে কালচে ভাব, হ্যাঁ, অথবা হচ্ছে চোখের ভিতরে হয়তো ছানি পড়া আছে, কান হচ্ছে অ্যাবনর্মাল অথবা কানটা একেবারেই নাই, অথবা শরীরের বিভিন্ন অঙ্গের অন্য অন্য কোনো ত্রুটি আছে, এইসব যদি থাকে লক্ষণগুলি, তখন আমরা সন্দেহ করি যে হচ্ছে এই শিশুর মধ্যে হার্টেও থাকতেও পারে। এবং এইসব শিশুদেরকে আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে যেতে হবে যে ওর আসলে কোনো হৃদরোগ আছে কি না। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথাটা শুনি। আচ্ছা, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি, আমরা শুনছি আপনার কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার মেয়ের মানে হাড়ের সমস্যা আছে, হাড়ের ছিদ্র জন্মগত, ডিএসজি 2.3, আরো ছিল 2.6 ছিল, আস্তে আস্তে এখন ওষুধ খাওয়া নেই, আস্তে আস্তে কমতেছে। এখন আমার কি করতে পারি? ওর তিনটা ছিদ্র ছিল, পিএজিএ ছিল, এএসজি ছিল, বিএসজি ছিল, এখন এএসজি আর পিডিএ দুইটা, মানে ইকো করছি, দুইটা ভালো হয়ে গেছে, মানে দেখছি এখন এটা আছে। প্রতি 6 মাস পর পর ডাক্তারের কাছে গেলে ইকো করলে দেখে আস্তে আস্তে পয়সা কমতেছে। আচ্ছা, ধন্যবাদ। আপনার যদি আমাদের দর্শককে কোনো প্রশ্ন করবার থাকে তাহলে করতে পারেন। ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নের জন্য। আপনার হচ্ছে বাবুর বয়স কত? বাবুর বয়স 4 বছর 1 মাস।
আচ্ছা, আপনি তো মানে রিপোর্টটা খুব সুন্দর করে বললেন। হ্যাঁ, আপনি কি একটু আমাকে এটা বলতে পারেন, ওর পালমোনারি প্রেশার ডক্টর কত বলেছে? ওর প্রেশার বলতে পারি না, পিজিএ মানে ডিএসজি আছে আচ্ছা 2.3। আচ্ছা, যাই হোক, যদি 2.3 থাকে, বাচ্চার গ্রোথ কি ঠিক আছে? বাচ্চা কি শর্ট মানে ওজন ওজন একটু কম, ওজন অন্য বাচ্চাদের তুলনায় কম? হ্যাঁ ওজন মানে 12.5 কেজি। আপনার ভিএসডি মানে কি টাইপের ভিএসডি বলেছে সেটা কি আপনার জানা আছে? না এসডি আচ্ছা আর আচ্ছা, ঠিক পিজিএসডি আছে দর্শক, হচ্ছে এটা আসলে হচ্ছে আপনার বাচ্চার যেহেতু 4 বছর অলরেডি পার হয়েছে, হ্যাঁ, এবং আগের থেকে দেখা যাচ্ছে ক্রমাগত উন্নতির দিকেই আছে, হ্যাঁ, কিন্তু এখনও কমপ্লিটলি এটা বন্ধ হয়নি। এখন হচ্ছে আসলে সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা নির্ভর করবে হচ্ছে তার অ্যাসোসিয়েটেড আরও কিছু প্রবলেম আছে কি না, তো সেটা আসলে জানা দরকার। সেজন্য আপনার হচ্ছে আপনি যে শিশু কার্ডিওলজি ডক্টরের সাথে সাক্ষাৎ করছেন, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, যদি হচ্ছে ধরেন ভালভে সমস্যা না থাকে, অনেক সময় অ্যাসোসিয়েটেড ভালভে সমস্যা হয়ে যায় দীর্ঘদিন ভিএসডি থাকলে, যদি তেমন কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করতে পারেন। আর এটা আসলে না দেখে বলা সম্ভব না, ইকো না মানে দেখে বলা সম্ভব না, হ্যাঁ, যে আপনার অপেক্ষা আর কতদিন করা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার আমার আমি মনে করছি আপনি আপনার নিকটস্থ যে পেডিয়াট্রিক কার্ডিওলজি আছে তার সাথে কনসাল্ট করলে আপনি আপনার সম্পূর্ণ সমাধানটা পাবেন। আচ্ছা জি, দর্শক আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রসঙ্গে একটু আলোচনা করি যে যেহেতু আমাদের দর্শক যিনি কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছেন এবং উনি হচ্ছে 6 মাস পর পর ইকোকার্ডিওগ্রাফি করছেন এবং বলছেন যে ছিদ্রটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে কার্ডিওলজিস্ট উনি সঠিক লাইনেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, এবং আমাদের আসলে আমাদের যিনি ফোন করেছেন ওনার উচিত হবে ওনার কার্ডিওলজিস্টের উপর আস্থা রাখা, যে চিকিৎসাটা আসলে ঠিক এইভাবেই যে কোনো জায়গায় গেলে আসলে চিকিৎসার পন্থাটা এটাই অন্যান্যরা ফলো করবেন, এবং সেই ক্ষেত্রে যদি ফুটা আস্তে আস্তে সাইজ ছোট হতে থাকে তাহলে এটা অবশ্য আপনি ভালো বলবেন যে তাহলে কি সার্জারি তো অনেক সময় প্রয়োজন একা বন্ধ হয়ে যায়। আচ্ছা জি, মানে ফুটা থাকলেও এটা আমাদের জন্য আশীর্বাদ যে অনেক ফুটা কিন্তু একা একা বন্ধ হয়ে যায়। এখন সেটাও নির্ভর করবেন ফুটাটা কোথায়। আচ্ছা, মানে সেপ্টামটা তো ভেন্ট্রিকুলার সেপ্টাম তো একটা বেশ বড় একটা স্ট্রাকচার, কোথায় ফুটাটা আছে তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, যদি হচ্ছে মানে যেটা আমি বলছিলাম, যদি কোনো হচ্ছে আমরা বলি হচ্ছে ভালভ রিগার্জিটেশন না থাকে, হ্যাঁ, বাচ্চা যদি পালমোনারি প্রেশারটা নর্মাল থাকে সেক্ষেত্রে অপেক্ষা করা যেতে পারে, কিন্তু এই সমস্যাগুলি যদি তার মধ্যে দেখা যায় এবং বাচ্চার যদি গ্রোথ না হতে থাকে অ্যাপ্রোপ্রিয়েটলি সেক্ষেত্রে আবার আমাদেরকে একটা মানে প্রসিডিউরের মধ্যে চলে যেতে হবে, দেখতে হবে তার হচ্ছে কোনো ইন্টারভেনশন করা যায় কি না, ইন্টারভেনশন করে বন্ধ করে দেওয়া যায় কি না, অথবা হচ্ছে যদি সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না হয় অনেক সময় হচ্ছে অপারেশনও লাগতে পারে এসব বাচ্চার। আচ্ছা, এই যে আমাদের আলোচনায় চলে এসেছে এবং আমাদের যিনি ফোন করেছেন তিনিও বলেছিলেন যে তার বাচ্চার ওজন অন্যান্য বাচ্চাদের তুলনায় কিছুটা কম এবং আপনিও বলছেন যে গ্রোথ অনেক ক্ষেত্রে কমে যায়, এই শারীরিক যে বৃদ্ধি ব্যাহত হয় সেই সাথে সাথে কি মানসিক বৃদ্ধি কিংবা বুদ্ধি এটাও ব্যাহত হয় কারো যদি হৃদরোগ থাকে কোনো বাচ্চার? খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, শারীরিক বৃদ্ধি তো আসলে ব্যাহত হয় বাচ্চাকে, যেহেতু এসব বাচ্চাদের বারে বারে দেখা যায় যে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, নিউমোনিয়া, বিভিন্ন ধরনের ইলনেস ওরা মানে থ্রু আউট দ্য ইয়ার হচ্ছে সাফার করে। হ্যাঁ, তো এর পাশাপাশি সাধারণত দেখা যায় যদি বুদ্ধির ব্যাপারটা সিম্পল সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ হয়, চিকিৎসা যদি সঠিক সময়ে নেওয়া হয় তাহলে তাদের বুদ্ধি তেমন একটা ব্যাহত হয় না। আচ্ছা, কিন্তু যদি বাচ্চার সিন্ড্রোমিক কোনো বেবি থাকে অথবা সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা হচ্ছে দীর্ঘদিন পার হয়েছে চিকিৎসাও সঠিক সময়ে হয়নি, সেক্ষেত্রে দেরিতেও যদি তিনি চিকিৎসাটা নেন সেক্ষেত্রে অনেক সময় কিন্তু বুদ্ধি ব্যাহত হতে পারে। আচ্ছা, সাধারণত বুদ্ধির মধ্যে এইসব বাচ্চারা সাইকোসোশ্যাল হচ্ছে প্রবলেম, ডিপ্রেশন, অ্যাটেনশন ডিসঅর্ডারে হচ্ছে অনেক সময় ভুগতে পারে।
জি, আমি আপনার কাছে জানতে চাইবো এই পর্যায়ে যে আমাদের দর্শক যারা নাকি এই প্রোগ্রামটা দেখছেন এবং আমাদের দেশের প্রেক্ষাপটে, কিন্তু যখনই কোনো বাচ্চার জন্মগত কোনো ত্রুটি থাকে তখনই মাকে দোষারোপ করা হয় সাধারণত, বিশেষ করে গ্রামাঞ্চলে এবং অনেক জায়গায়। তো এই যে আমরা বলছি যে নবজাতকের হৃদরোগ, এই হৃদরোগের কারণ কি? হৃদরোগের হচ্ছে আসলে কারণটা আমরা এখনো ওইভাবে জানি না, তবে কিছু 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 কারণ আমরা ধারণা করি লিঙ্ক থাকতে পারে। যেমন হচ্ছে মায়ের যদি হচ্ছে বয়স খুব কম হয়, অথবা মায়ের যদি বয়স খুব বেশি হয়, মায়ের যদি হচ্ছে গর্ভাবস্থার প্রথম 3 মাসে আমরা বলি রুবেলা ইনফেকশন অথবা জার্মান মিজেলস, এক ধরনের ভাইরাল ইনফেকশন, এটা যদি হয়, অথবা যদি হচ্ছে মায়ের ডায়াবেটিস থাকে, যেটা কন্ট্রোল নেই, হ্যাঁ, এই ধরনের সমস্যা থাকলে, অথবা মা যদি কোনো ধরনের মেডিকেশনে থাকে, যেমন এপিলেপসি বা মৃগী রোগের কিছু ঔষধ আছে, ভ্যালপ্রয়েট, হ্যাঁ, ফেনিডয়েন, হ্যাঁ, সেইগুলি যদি মায়ের খাওয়ার অভ্যাস থাকে, সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় হৃদরোগ হতে পারে। এছাড়া হচ্ছে যদি মায়ের পুষ্টির অভাব থাকে, মায়ের বিশেষ করে ফলিক অ্যাসিড, হ্যাঁ, এটার যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু মায়ের এই সেই সব শিশুদের হচ্ছে হৃদরোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, তার মানে আপনার মায়ের নিজেরও যদি হচ্ছে হৃদরোগ থাকে, অথবা ফ্যামিলিতে যদি হৃদরোগের কোনো ইতিহাস থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু বংশগত, হ্যাঁ, সেসব ক্ষেত্রে বা কোনো যদি হচ্ছে সিন্ড্রোম থাকে, সেসব ক্ষেত্রে অনেক সময় হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে যে মা যদি গর্ভকালীন অবস্থায় রেগুলার যেটা অ্যান্টিনেটাল চেক আপ এ যদি যান, তাহলে সেক্ষেত্রে একটু এটা কমানো সম্ভব। কারণ আপনি বলছেন যে মা যদি কোনো ওষুধ খায়, তারপর মার যদি কোনো ধরনের ইনফেকশন থাকে, সেটা তো একমাত্র যদি উনি অ্যান্টিনেটাল চেক আপে রেগুলার যান, তখনই এটা আসলে বোঝা যাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে এছাড়া আর কী কী উপায় থাকতে পারে যে যেভাবে এই হৃদরোগ প্রতিরোধ করা যায় বাচ্চাদের ক্ষেত্রে? প্রতিরোধ করার যেহেতু কারণটা ওইভাবে জানা যায় নাই, সেই জন্য আমরা প্রতিরোধের ব্যবস্থা খুব বেশি যে জানি তাও না। যেটুকু জানি যে মায়ের হচ্ছে যেন হচ্ছে ইনফেকশনটা, রুবেলা ইনফেকশনটা না হয়, সেই জন্য হচ্ছে এমএমআর একটা টিকা আছে, এটা হচ্ছে জন্মে মানে গর্ভাবস্থার 3 মাস আগে এটা নিয়ে নিতে হবে। আচ্ছা, এটা একটা কেউ যখন প্রেগনেন্সি প্ল্যান করছে তার 3 মাস আগে এটা নিয়ে নিতে হবে, 3 মাসের মধ্যে গর্ভধারণ করা যাবে না। আর হচ্ছে যদি ডায়াবেটিস থাকে সেটা হচ্ছে কন্ট্রোলে রাখা, মায়ের পুষ্টিটা নিশ্চিত করা, তারপরে মেডিকেশন থাকলে সেগুলো উইথড্র করে ফেলা, হ্যাঁ, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো হচ্ছে ওষুধ সেবন না করা। এই সময়টা এনভায়রনমেন্টাল কিছু ইনফ্লুয়েন্স থাকে, স্মোকিং, যেটা স্মোকিংয়ের জন্য অনেক সময় হচ্ছে হার্ট রোগ হতে পারে, অ্যালকোহলিক যদি থাকে মা যদি, সেই সেই এইসব অ্যাভয়েড করা, হ্যাঁ, বাইরের খাবার দাবার পারত পক্ষে অ্যাভয়েড করা, যেসবে হচ্ছে ফুড অ্যাডিটিভস অথবা হচ্ছে প্রিজারভেটিভস থাকে, এইসব খাবারগুলি অ্যাভয়েড করা, ক্রাউডিং অ্যাভয়েড করা, যেখানে গেলে ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, এগুলি অ্যাভয়েড করলে আমরা কিছুটা হলেও হচ্ছে মানে প্রিভেন্ট করতে পারি কিছুটা। আচ্ছা, কারো যদি এরকম থেকেই থাকে তাহলে হৃদরোগ শনাক্তকরণের উপায় কী, এবং গর্ভাবস্থায় কি সেই সুবিধা আছে কিনা আমাদের দেশে গর্ভাবস্থায় হৃদরোগ শনাক্তকরণ? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, গর্ভাবস্থায় হৃদরোগ শনাক্তকরণের উপায় আছে। আচ্ছা, হ্যাঁ, আগে ছিল না, এখন আমরা পারি, যদিও সব জায়গায় এই ফ্যাসিলিটিটুকু নেই। আমাদের দেশে আছে? আমাদের দেশে আছে, হ্যাঁ, বর্তমানে আছে। আমরা এটাকে বলি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি। ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা বাচ্চার হৃদরোগ আছে কি না সেটা হচ্ছে নিশ্চিত হতে পারি। আর ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার আগে সাধারণত হচ্ছে অনেক সময় যে গাইনোকোলজিস্ট ডক্টর যারা আছেন ওনারা হচ্ছে অ্যানোমালি স্ক্রিনিং করে, সেখানেও কিন্তু অনেক সময় একটা ধারণা দেওয়া হয়, গ্রস কোনো অ্যাবনর্মালিটিস থাকলে ওনারা কিন্তু বলে দিতে পারেন। হ্যাঁ, গ্রস কোনো অ্যানোমালি স্ক্রিনিংয়ে যদি কোনো সমস্যা পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে অ্যাডভাইস করা হয় যে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করার জন্যে। এছাড়া কারো যদি সিন্ড্রোমিক থাকে, ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, হ্যাঁ, হৃদরোগে, সে তাদের আমরা হচ্ছে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করে হচ্ছে অনেক সময় হচ্ছে ডিটেক্ট করতে, প্যারেন্টাল যদি হচ্ছে কনসার্ন থাকে,
যে তারা মানে খুব টেনশনে আছে যে তার গর্ভাবস্থা শিশুর কোনো হৃদরোগ আছে কিনা, সেসব ক্ষেত্রে অনেক সময় 18 থেকে 22 সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা এই ফিটালিটি ইকোকার্ডিওগ্রামটা করে থাকি। আচ্ছা জি, আমি আপনার কাছে জানতে চাইব যে এই যে আপনি বললেন ফিকাল ইকোকার্ডিওগ্রাফি করা হয় যে নিশ্চিতকরণের জন্য যে গর্ভাবস্থায় কোনো হৃদরোগ আছে কি না, যদি এরকম হয় যে দেখা গেল যে হ্যাঁ হৃদরোগ আছে, সেক্ষেত্রে কি আর কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে? যেমন তখন তো আর চিকিৎসা করে এটা তো ঠিক করার উপায় আমাদের হাতে নেই, সেক্ষেত্রে আপনারা কী করে থাকেন? না, উপায় যে একদম নেই সেটা আমাদের দেশে হয়তো নেই, কিন্তু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশেও কিন্তু হচ্ছে ফিটাল মানে ইকো করে বাচ্চার যদি কিছু অ্যাবনর্মালিটিস থাকে, অ্যারিথমিয়া থাকে, স্পিটি থাকে, সেগুলি হচ্ছে অনেক সময় কারেকশন করা হয়। আর উন্নত বিশ্বে হচ্ছে মানে ইন্ট্রা ইউটেরাইন কিছু প্রসিডিউর আছে যেগুলি করে ফিটাল হচ্ছে কোনো হচ্ছে কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস থাকলে, গ্রস কোনো অ্যাবনর্মালিটিস থাকলে সেটা কারেকশন হচ্ছে করার ব্যবস্থা আছে। এই হচ্ছে আর অনেক সময় যেটা হয় এরকম হয় যে আপনাদের ক্ষেত্রে সুবিধা হয় যে যদি গর্ভাবস্থায় এটা শনাক্তকরণ করা যায় যে হ্যাঁ গর্ভস্থ সন্তানের কোনো হৃদরোগ আছে, সেক্ষেত্রে জন্মের পরপরই আপনারা হয়তো এটার আপনারা যত্ন নিতে পারেন। ঠিকই বলেছেন, হ্যাঁ, যাদের এরকম হচ্ছে গ্রস কোনো অ্যাবনর্মালিটিস নেই, হয়তো হৃদরোগ আছে, সেরকম হলে আমরা তাদেরকে কাউন্সেলিং করতে পারি যে আপনার ডেলিভারিটা হসপিটালেই হতে হবে। যদি তার ইমিডিয়েটলি আফটার কোনো পেডিয়াট্রিক কার্ডিওলজি কনসালটেশন লাগে যেখানে এই ফ্যাসিলিটি আছে, সেখানে হচ্ছে ডেলিভারিটা করানোর ব্যবস্থা করলে তাৎক্ষণিক হচ্ছে আমরা ধরেন জন্মের পর আবার ইকো করে হচ্ছে নিশ্চিত হতে পারি যে তার কী ধরনের সমস্যা এবং তার সেই মুহূর্তে কোনো ধরনের চিকিৎসা লাগবে কি না। আচ্ছা, এবং এই যে আমরা বলছি যে নবজাতকের যদি ফিকাল ইকো ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয় সেক্ষেত্রে রোগ শনাক্তকরণ করা সম্ভব, যদি এরকম হয় যে রোগ শনাক্তকরণ করা সম্ভব হলো না, সেক্ষেত্রে কি লক্ষণ প্রকাশ পায় সব ক্ষেত্রেই? মানে হৃদরোগ থাকলেই কি তার লক্ষণ প্রকাশ পায় জন্মের পরপর? জন্মের পরপর হৃদরোগ সবসময় প্রকাশ পায় না। আচ্ছা, সবসময় পায় না, কিন্তু কিছু ক্রিটিক্যাল কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ আছে যেটা জন্মের পরপরই প্রকাশ পায়, সাধারণত 24 থেকে 48 ঘন্টা পরে, যখন পিডিএটা আমরা আগেই বলেছিলাম পিডিএ একটা হচ্ছে অ্যাবনর্মাল কানেকশান যেটা থাকে মায়ের গর্ভাবস্থায় কিন্তু এটা জন্মের পরপর বন্ধ হয়ে যাওয়ার কথা। তো এটা যদি হচ্ছে ওই ক্রিটিক্যাল কার্ডিয়াক ডিজিজগুলি থাকে লাইক পালমোনারি অ্যাট্রিশিয়া, টিজিএ যদি থাকে, হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যারোটিক স্টেনোসিস, ক্রিটিক্যাল পালমোনারি স্টেনোসিস, এরকম সমস্যা যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে ওই চ্যানেলটা পিডিয়াটা বন্ধ হওয়ার সাথে সাথে বাচ্চাগুলি প্রচণ্ড রকমের ব্লু হয়ে যায়, সায়ানোসিস আমরা বলি, বাচ্চাটা নিস্তেজ হয়ে থাকে, নড়াচড়া কমে না, খেতে পারে না, কান্নাকাটি করলে প্রচণ্ড ঘেমে যায়, হচ্ছে মানে আমরা অনেকটা শক লাইক স্ট্যাটাস, অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হয়। তো এইভাবে হচ্ছে মানে নিওনেটাল এজ দিয়ে হচ্ছে আমরা এইভাবে বুঝতে পারি। আর অনেক সময় যদি বাচ্চার হচ্ছে লার্জ ভিএসডি এএসডি থাকে, সাধারণত দেখা যায় 6 থেকে 8 সপ্তাহ পরে এই সিমটমগুলি হচ্ছে প্রকাশ পায়, বাচ্চারা খেতে পারে না, ঘেমে যায়। আর কিছু হৃদরোগ আছে যেটা হচ্ছে আপনার 6 মাস পরে সাধারণত প্রকাশ পায়, যেমন টেট্রালজি অফ ফেলোর্স, এই বাচ্চাগুলি দেখা যায় হঠাৎ করে একটা কী বলবো মানে হাইপোক্সিক একটা স্পেল হয়, বাচ্চা হঠাৎ করে ব্লু হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে, অনেক সময় খিঁচুনিও হতে পারে, অন্ডারগার্মেন্টস হয়ে যেতে পারে, এবং এটা ওই সময় শুরু হয় এবং দিনে দিনে এটা বাড়তেই থাকে। আবার কিছু জন্মগত হৃদরোগ আছে যেটা প্রকাশ পায় হয়তো বাচ্চার মা যখন গর্ভধারণ করলো তখন, যেমন এএসডি, ওনার যে জন্মগত একটা হৃদরোগ আছে উনি এতদিনে জানেনই না, ওনার এতদিন সেটা প্রকাশই পায়নি, হ্যাঁ, কিন্তু গর্ভধারণ করার পর হচ্ছে উনি হচ্ছে ওনার দেখা গেছে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, কাজ করতে পারছেন না, সেসব তখন অনেক সময় আমরা হচ্ছে অ্যাডভাইস করি হচ্ছে ইকো করতে, তখন ধরা পড়ে হচ্ছে যে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা হার্টের পর্দায় একটা ফুটা আছে। আচ্ছা, আপনাদের স্কোয়ার হসপিটালে এই সংক্রান্ত কি সুবিধা আছে? আমাদের হসপিটালে হচ্ছে 2 জন শিশু কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ ডক্টর আছেন, বাচ্চাদের হচ্ছে ইকো করার বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত 3 জন হচ্ছে ডক্টর আছেন। আচ্ছা, যারা হচ্ছে বাচ্চাদের ইকো করার জন্য বাইরে থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। এছাড়া আমরা সার্বক্ষণিক ইকো হচ্ছে ফ্যাসিলিটি আমাদের আছে,
আমাদের ইনডোরের পেশেন্ট আমরা সব সময় যে কোনো সময় হচ্ছে দিনে রাতে যে কোনো সময় আমরা হচ্ছে এই সার্ভিসটা দিতে পারি। ওপিডিতে আমাদের সকাল সন্ধ্যায় ইকো করার ফ্যাসিলিটি আছে, আমাদের ডেডিকেটেড পোর্টেবল হচ্ছে ইকো মেশিন আছে। হ্যাঁ, আমরা সব ধরনের হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট যেটা সেটা দিতে সক্ষম। হ্যাঁ, তবে ইন্টারভেনশন এবং হচ্ছে কার্ডিয়াক সার্জারির ব্যবস্থা আমাদের এখন পর্যন্ত আমরা শুরু করিনি। আচ্ছা জি, এই যে আপনি বললেন যে চিকিৎসার কথা, নবজাতকের ক্ষেত্রে আপনাদের চিকিৎসা ব্যবস্থা কীরকম? হ্যাঁ, নবজাতকের সাধারণত যদি প্রকাশটা নবজাতক বয়সেই হয়ে থাকে, জন্মের পরপর হয়ে থাকে, সায়ানোটিক কনজেনিটাল ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজগুলি সাধারণত ম্যানিফেস্ট হয়, তো সেক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট করে ডায়াগনোসিসটা মোটামুটি কনফার্ম হওয়ার পরে হচ্ছে বেডসাইড আমরা ইকো করে যখন ডায়াগনোসিসটা নিশ্চিত হই, তখন আমরা হচ্ছে ওদের কিছু হচ্ছে একটা মেডিসিন আছে আমরা বলি প্রোস্টাগ্ল্যান্ডিন, বেশ একটু এক্সপেন্সিভ, ওটা শুরু করি। হ্যাঁ, এটা শুরু করি এবং অন্যান্য আনুষঙ্গিক হচ্ছে যা মেডিসিনের প্রয়োজন সেটা শুরু করি। বাচ্চা স্টেবল হলে সে যদি কোনো তার কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হয়, আমরা হচ্ছে মানে যথার্থ জায়গায় হচ্ছে পেশেন্টগুলোকে হচ্ছে প্রিপেয়ার করে পাঠিয়ে দিই, যোগাযোগ করে পাঠিয়ে দিই। এছাড়া হচ্ছে ওদের মেডিকেল ম্যানেজমেন্ট তো আছে, আর কিছু ইন্টারভেনশন কিছু নবজাতকের হচ্ছে প্রয়োজন পড়ে, যেমন হচ্ছে পিডিআই স্ট্যান্টিং, যে ক্ষেত্রে হচ্ছে আমরা বলি ডাক ডিপেন্ডেন্ট সার্কুলেশন, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রোস্টাগ্ল্যান্ডিনটা শুরু করি মানে ডাকটাকে ওপেন রাখার জন্যে, পাশাপাশি আমরা প্রিপেয়ার হই বাচ্চাটাকে হচ্ছে পিডিআই স্ট্যান্টিং মানে হচ্ছে ডাক্তের ভেতরে একটা স্ট্যান্ড, একটা বাইরে থেকে একটা সরু নল জাতীয় একটা জিনিস দিয়ে চ্যানেলটাকে হচ্ছে খোলা রাখা, খোলার জন্য আচ্ছা এটা করি। মানে এটা বড়দের ক্ষেত্রে যেরকম করা হয় সেরকমই কি ছোটদের ক্ষেত্রে? প্রসিডিউরটা অলমোস্ট সেম, আমরা হচ্ছে এখানে রগের মাধ্যমে কম্পিউটারে দেখে হচ্ছে প্রসিডিউরটা হচ্ছে করে থাকি। আচ্ছা, আর হচ্ছে এছাড়া আর একটা এমার্জেন্সি প্রসিডিউর বাচ্চাদের নবজাতকদের বিশেষ করে প্রয়োজন হতে পারে, যে অ্যাট্রিয়াল সেপটাম কিছু কিছু রোগ আছে যেমন টিজিএ, হ্যাঁ সেখানে হচ্ছে আমাদের প্রয়োজন হয় যে সেপটাম যদি ইনট্যাক্ট থাকে, কোনো ফুটা না থাকে, টিজিএর পেশেন্টদের ফুটা থাকলে সেটা আশীর্বাদ, যদি ফুটা না থাকে তখন হচ্ছে আমাদের কিন্তু ওইটাকে একটা বেলুন অ্যাট্রিয়াল সেপ্টোস্টোমি বলি আমরা, করে একটা ফুটা তৈরি করে দেওয়া হয় ওর লাইফ সেভিং সেটা। এরপরে তো বাকি চিকিৎসা আমাদের যা আছে সেগুলি আমরা হচ্ছে করি। তার মানে সব ক্ষেত্রে যে ইন্টারভেনশন লাগে ব্যাপারটি তা না? না, সব ক্ষেত্রে ইন্টারভেনশন প্রয়োজন হয় না। অধিকাংশ শিশু হৃদরোগীদের অধিকাংশ চিকিৎসায় মেডিকেল ম্যানেজমেন্টেই ভালো হয়ে যায়, কিছু রোগীর ইন্টারভেনশন লাগে, কিছু রোগীর অনেক সময় অপারেশন লাগতে পারে। আচ্ছা, এই শিশু রোগীদের অন্যান্য আর কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে? শিশু হৃদরোগী তো হচ্ছে অন্য শিশুদের যেমন জ্বর, ডায়রিয়া, ঠান্ডা, কাশি, হ্যাঁ নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস হয়, এদেরও হয়, অ্যাজমা সবই হয়, হ্যাঁ কোনোটাই হচ্ছে এরা কোনো কিছু থেকে ইমিউন না। কিন্তু এদের বিষয়ে আমাদের সতর্কতা হচ্ছে যদি জ্বর হয় এই বাচ্চার হাইড্রেশনটা মেনটেন করা খুব জরুরি, কারণ দেখা যায় যদি সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে সেই বাচ্চার জ্বর হলো অথবা ডায়রিয়া হলো যাতে ফ্লুইড লস হয়ে যাচ্ছে অথবা প্রচণ্ড বমি হচ্ছে, সেসব বাচ্চার যদি রক্তটা ঘন, রক্তের ঘনত্বটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রক্ত জমাট বেঁধে হচ্ছে অনেক সময় স্ট্রোকও করতে পারে, যেটা অত্যন্ত মারাত্মক। আর হচ্ছে যদি নিউমোনিয়া হয় বা শ্বাসকষ্ট হয় অনেক সময় আমাদের অ্যাসেস করতে হয় যে ওর হার্ট ফেলিওর আছে কি না। অনেক সময় দেখা যায় যে হচ্ছে হয়তো আগে ওর হচ্ছে ডায়াবেটিস একটা ওষুধ আছে লেসিক্স বলি, ওটা অনেক সময় হয়তো বাচ্চা যখন বেশি শ্বাসকষ্ট হয় তখন হচ্ছে আমাদের দেওয়ার প্রয়োজন হতে পারে। আর এই হৃদরোগীদের হচ্ছে যে একটা বিষয় আমাদের খুবই খেয়াল রাখতে হবে, অনেক সময় আমরা ডক্টররাও খেয়াল করি না, ওদের ডেন্টাল হাইজিনটা মেনটেন করা। হ্যাঁ, ডেন্টাল হাইজিন, ডেন্টাল ফ্লস, হ্যাঁ ডেন্টাল হাইজিন মেনটেন করা, ডেন্টাল ফ্লস করা এবং ইয়ারলি ডেন্টাল ডেন্টিস্টের সাথে হচ্ছে ভিজিট করা। কেন? কারণ এদের হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হওয়ার খুব সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেজন্য যে কোনো হচ্ছে মানে এদের এই ডেন্টাল হাইজিনটা মেনটেন করা খুবই জরুরি। পাশাপাশি তাদের যদি কোনো ধরনের প্রসিডিউরের প্রয়োজন হয় নট রিলেটেড টু হচ্ছে কার্ডিয়াক, আদার কোনো প্রসিডিউরের কোনো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই যার কাছে গেলেন তিনি ফিজিশিয়ানকে উনি বলবেন যে ওনার কার্ডিয়াক ডিজিজ আছে,
তখন হচ্ছে আমরা অপারেশনের আগে প্রি অপারেটিভ কিছু প্রোফাইলেক্সিস আমরা অ্যাডভাইস করে থাকি। আচ্ছা, আমাদের হাতে আসলে আর বেশি সময় নেই, আমি চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য। হ্যাঁ, দর্শক হচ্ছে আমাদের যাদের যেসব বাচ্চাদের বারে বারে শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা নীল হয়ে যাচ্ছে, কান্নাকাটি করলে গায়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা বাচ্চা খেতে পারছে না, খেতে খেতে ঘেমে যাচ্ছে, বিরতি দিয়ে দিয়ে খাচ্ছে, বাচ্চা বড় হচ্ছে না, অথবা বাচ্চা খেলতে পারছে না, অন্য বাচ্চারা খেলা করছে তখন আপনার বাচ্চা বসে বসে থাকছে, আমরা মনে করছি শান্ত শিশু, আসলে তা নয়। হ্যাঁ, বাচ্চা কেন খেলতে পারছে না, দৌড়াতে পারছে না, হ্যাঁ সে অথবা বাচ্চার গ্রোথ হচ্ছে না, হ্যাঁ বুদ্ধি বিকাশ ব্যাহত হচ্ছে, বাচ্চাটা একটু চেহারাটা অ্যাবনর্মাল যদি আপনার কাছে কখনো মনে হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ শিশু কার্ডিওলজি ডক্টরের কাছে পরামর্শ করবেন। আর কারো শিশুর যদি হৃদরোগ থাকেও আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশেই সম্ভব। হ্যাঁ, কোনো পরিবারে যদি হৃদরোগী থাকে আপনারা তার প্রতি হৃদয়বান হন এবং যত্ন নিয়ে দেখুন, এবং আমরা আপনাদের পাশে সবসময় আছি আপনাদেরকে সাহায্য করার জন্যে, হতাশ হবেন না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কোয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি শিশুদের হৃদরোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময়ের স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙাটেলিভিশনে। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙাটিভি প্রোগ্রামে। আজকের মতো বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।